আমার ছাগল গরু পানির তলে, এদের জিনিসপাতি পানির তলে, মানে কোনো চলতে ফিরতে পাতাছি না, কোনো কিছু পাইতেছি না, মানে অবস্থা আমার অনেক অনেক খারাপ। প্রতি বছর বছরই আমি গরবান দিই, দুয়ারবান দিই, বান্ধে আমি থাকতে পারতেছি না তো। বছর বছরে পানি আইয়ে আয়ার এইভাবে বাঙ্গিয়াছিল, ধুয়ে দিতেছে, কিন্তু আমার তো কোনো উপায় নাই, এখানে থেকে যাইতেও পারি না, জায়গা জমি নাই। এই হারে পানি বাড়তেছে, আমরা আশা করেছিলাম যে কাপ্তায় বাঁধ থেকে যে পানি নামানো হয়েছিল এটার থেকে আমরা কিছুটা পরিত্রাণ পাবো। এলাকায় তো হাজার হাজার মানুষ পানি বন্দী হয়ে আছে, আর একটু যদি পানি বাড়ে তাহলে কিন্তু এরা অনেক কষ্ট করবে। নিচু এলাকার বাড়িঘর প্লাবিত হয়ে গেছে, আমরা পানিতে খুবই দুর্যোগপূর্ণ এলাকায় বসবাস করতেছি। আমাদের এখানে সরকারিভাবে কোনো ত্রাণ অনুদান বা বেসরকারিভাবে কোনো ত্রাণ অনুদান পৌঁছে নেই, সঙ্গে গৃহপালিত পশু নিয়েও অনেক কষ্টে আছে। পানির পরিস্থিতি খুব ভয়ঙ্কর। আমাদের পার্শ্ববর্তী এলাকা মোটামুটি প্রায় 150 পরিবার পানির নিচে গেছে, দ্রুত পানি কমানির লাগি সরকারের কাছে আকুল আবেদন, না এই পরিবারগুলো অসহায়ভাবে বসবাস করতেছে। আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।